গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগস। তো কীরকম আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো আজকে সকাল সাড়ে সাতটা থেকে উঠেছি। তো তোমরা তো জানো আমি এতদিন কটার দিকে উঠতাম, সাড়ে আটটা নটা বেজে যেত প্রায়। তো এখন অনেকটাই আগে ওঠার চেষ্টা করছি, দেখা যাক আমি কতটা সাকসেস হই। তো ঘুম তো চোখে থাকে, তবুও সকাল সকাল উঠে এই উঠান ঝাড় দেওয়াটা প্রচুর পরিমাণে বিরক্তিকর কাজ হয়ে যায়। তো দেখো এখানে হচ্ছে ছোটো ছোটো আয়ুষের কাপড় যেগুলো একটা ঝুড়ির মধ্যে ঢুকানো ছিল আর এতদিন জামা খুঁজে পাই না পরানোর জন্য। তো সব বার করে আমি ধুয়ে নীল দিয়ে পরিষ্কার করে রেখেছি। অনেক জামা হয়েছে, মিনিমাম 25-30টার মতো জামা, তারপরে ওই দিকে আরও পেছনেও মেলেছিলাম জামা কাপড়গুলো। তো এবার দেখো বাইরে এসেছি ভিডিও আপলোড করতে। তো ভিডিও আপলোড করার সময় দেখো কতগুলো জিনিস মানে শুকরের ছানা আর কি যাচ্ছিলো। তো এগুলো হচ্ছে মানে ওরা নিয়ে বার হয়, ওরা হয়তো মানে শুকর পোষে, তো মাঝে মাঝে রাস্তা বের হলে এরকম দেখা যায়। তারপরে দেখবে কত ছোটো ছোটো কতগুলো ছানা মায়ের সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো একদমই ছোট্ট ছোট্ট। তো চলো আমি চান করে একবারে তোমাদের সামনে আসছি। তো সকাল সকাল চান করছি আজকে। তো চান করে এসেই এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম ময়দা দিয়ে, চিনি দিয়ে, হালকা একটু নুন ছিটিয়ে, দেখো এইভাবে পাতলা করে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। হঠাৎ করেই মাথায় আইডিয়া আসলো যে এটা বানানো যাক। বিশ্বাস করবে না এতটা টেস্টি হয়েছিল, কে তার একদমই পাতলা হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তো প্রথম প্রথম একটু উঠানোর চেষ্টা করলাম, তো উঠলো না, মানে এটা আর কি উপরেরটা যখন একটু শুকিয়ে আসবে তখনই উঠবে। তো এটা মানে ট্রাই করতে করতে এরকম হয়ে যায়, তাই না? প্রথম প্রথমে তো আর বোঝা যায় না কোনটা কী হবে, কারণ এইভাবে অতটা বানাই না। তো দেখো কত সুন্দর উঠে গেল। আর ননস্টিকের প্যান মানেই তো বুঝতে পারছো যে তাড়াতাড়ি সব কিছু জিনিস উঠে যায়, মানে লেগে যায় না কিছু, পোড়ার ভাবটা কম থাকে। তো তারপরে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, তেল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। তো আজকে অনেক দিন পরে গোলা রুটি বানালাম, আর আমার মা আমার হাতের গোলা রুটি খেতে খুব ভালোবাসে, এরকম পাতলা পাতলা হয়। আর সত্যি জিনিসটা কিন্তু খুব দেখতেও যেমন যেরকম ইয়ামি লাগছে আর খেতেও কিন্তু দারুণটাই, এটা আর কি ভাষা, দারুণ ইয়ামি হয়েছিল। তো চলো এবার হচ্ছে লাল চা বানিয়ে নেব। তো লাল চা বানিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি নরম তুলতুলে গরম গরম গোলা রুটি। তো দেখতে দারুণ হয়েছে, খেতেও চা দিয়ে বেশ লেগেছিলো। তো এবার হচ্ছে দেখো আয়ুষকে সেন্টার দিয়েছে এখানে ডাল 2 প্যাকেট আর আলু কত কেজি জানি না, কত কেজি করে দিয়েছে, চাল দিয়েছে 4 কেজি। তো এগুলোকে আমি এখন ভালো করে গুছিয়ে রাখছিলাম। তো আলুটাকে আমি নিচের ঝুড়িতে রাখি, তো এইভাবে রেখেছিলাম। তো এবার দেখো ও চান করে চলে এসছে, তখন বাজে 2টো, চান করে চলে এসছে, ও এখন ফুল ঢুকোচ্ছে, ফুল ঢুকিয়ে এই ঘরে ঢুকছে, ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়ে আসলো, এখন দিবে ও ঠাকুর পুজো। তো দেখো ও কীরকমভাবে ঠাকুর পুজো দেয়, তোমাদের সাথে কোনো দিন শেয়ার করিনি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চান করে পুজো দিয়ে আস্তে আস্তে আমি এদিকে গরম গরম মুসুর ডালের বড়া ভেজে নিয়ে আসলাম। দেখো একদমই কুরকুরা মুড়মুড়া যাই বলো না কেন, একদম দারুণ টেস্টি। একটুখানি রসুন বেটে দিয়েছি, রসুন বেটে দিলে তো মুসুর ডালের বড়ার স্বাদ আরও বেড়ে যায়। তারপরে দেখো এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর একটুখানি কচু দিয়েছি, বই কচুগুলো। তো এগুলো এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ, তিনজনের জন্য থালা বেড়ে নিয়ে আসছি, এবার হচ্ছে তিনজনে মিলে ভাত খেয়ে নেব। তো কচুটা দেওয়াতে না আরও টেস্টি হয়েছিল, 2টো আলু আর হচ্ছে 4-5টার মতন কচু দিয়ে একবেলাকার তরকারি বানিয়েছি, কিন্তু মনে হয় না এটা একবেলার, দুবেলার তরকারি হয়ে যাবে, অনেকখানি তরকারি হয়েছে। তার মধ্যে একটু চাল ছিটিয়ে দিয়েছি, যেরকম করে আর কি মুড়ি ঘণ্ট বানায় মাছের মাথা দিয়ে। তো একটা মাছের মাথা ছিল, সেটা দিয়েই বানিয়ে নিয়েছি, আর কিছু ছিল না রান্নার। তো একটা তরকারি দিয়ে খাওয়াটা মনে হয় যেন তৃপ্তি হয়, আর বেশি তরকারি হলে খাওয়াটা একদমই তৃপ্তি হয় না আমার। আপনি কী খাবেন?
আমি ভাবলাম জল দিয়ে দুদিন খাওয়া না কেন। গুড ইভিনিং সবাইকে। তো আজকে সারা দিন তোমাদের সাথে আমি ক্যামেরার সামনেও আসিনি, আর হচ্ছে এই এখন আসলাম সারা দিন। আসলে আসতে চাইছি, কিন্তু আসতে চাইছিলাম বারবার তো কাজের জন্য আর কি, মানে ভাবলাম ক্যামেরাটা, মানে আমি নিজে অনেক কাজ দেখিয়েছি কিন্তু আমি আজকে সারাদিন তোমাদের সামনে বকর বকর পারিনি, তাই ভালো লাগছে না। তো ক্যামেরাটা অন করিনি যার জন্য, মানে অন করতে চাই, ভাবি এই কাজটা করেই নিই, তারপরে এরকম করতে করতে দুপুর হয়ে গেল, দুপুরবেলা তো ঘুমিয়েই পড়লাম। আর দুদিন থেকে দুপুরবেলা প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে কেন জানি না। তো এখন চা করে নিয়ে আসলাম, আর আয়ুষ হচ্ছে আয়ুষ ঘুমাচ্ছিল, তো কে জানে ও উঠে পড়বে, তো আমরা চা বানিয়ে নিয়ে আসছি। এখন দেখি ও উঠে পড়েছে, এখন বলে জল বিস্কুট খাবে, আমি বললাম দুধ খা, বলে না পরে বানিয়ে দিব। তো এখনও জল দিয়ে ভিজে ভিজে দুধ দিয়ে খাচ্ছে, সরি জল দিয়ে ভিজে ভিজে বিস্কুট খাচ্ছে। কালকে সকালে খাবা? আচ্ছা ঠিক আছে, ঘুম থেকে উঠছে, মুখ টুক ধুইতে হবে, জল দিয়ে বিস্কুট দিয়ে। আমরা ছোটোবেলায় খুব খেতাম, খুব ভালো লাগতো, মানে জল দিয়ে বিস্কুট খেলে কখন যে চার পাঁচটা বিস্কুট বা সাত আটটা বিস্কুট শেষ হয়ে যায় টেনি পাওয়া যায় না। এখনও আমার ভালো লাগে, এখনও মাঝে মাঝে যখন খিদে পাই বিস্কুট দিয়ে জল দিয়ে খেয়ে নিই, মানে বিস্কুটটা আমার লাগে, ঘরে কিছু থাকুক না থাকুক বিস্কুটটা লাগে, যখন একটু খিদা পায় জল বিস্কুট দিয়ে খেয়ে নিই। আমার ছোটোবেলার অভ্যেস ছিল, এখনও সেই অভ্যেসটা যায়নি, আর চা দিয়ে তো বিস্কুট লাগবে। তো এখন চেষ্টা করি যে সকাল টাইমটা দুধ চাটা একটু কম খাওয়ার, আর লাল চা খাই সকালে তো দেখতেই পারলে, আর দুধ চাটা দুপুরে না বিকালে খাই, ও যদি খাইতে যায় তাহলেই, না হলে না, মানে এখন আর ইচ্ছা করে না দুধ চা একজনের জন্য। আগে আগে যেমন একটা নেশা ছিল, এখন আর সেই নেশাটা নেই, ভালো লাগে না, নিজেই বাদ দিয়েছি। আস্তে আস্তে গ্যাসের প্রবলেম হয় প্রচুর। আজকে সারাদিন আমি সত্যি তোমাদের কাছে আসতে না পেরে এই যে ক্ষমা চাচ্ছি। তো আজকে না আসার অনেকগুলো কারণ আছে, তো আমি তখন ওর সামনে বললাম না, বললেও বলতে পারতাম, কিন্তু এটা বলার জন্য একটা এক্সট্রা টাইম বার করে আমাকে বলতে হতো, বা একটু রিল্যাক্সিংভাবে বলতে হতো, মনটাকে ফ্রেশ করে বলতে হতো। তো এখন আমার মনটা একদমই ফ্রেশ আছে, এখন বাজে রাত্রি 8টা। তো আজকে রান্নাবান্না একদমই করবো না, সব কিছুই আছে, খালি ডিমের অমলেট করবো। আর আজকে তো দেখতেই পারলে কি সিম্পল খাবার, খালি মাছের মাথা ছিল একটা, সেটাকে হাফ করে কাটা আর কি ছিল, তো সেটা দিয়েই মাছের মাথার মুড়ি ঘন্ট। সকালবেলা কিছু বাজার ছিল না, তো ও আমাকে বললো কি বাজার করবো, তাহলে বাজারে গেলেই তো টাকা পাচ্ছ, মানে আমাদের ঘরে তো তুমি বুঝতেই পারো, ওই থাকুক বাজে না থাকুক মাছটা থাকেই, কারণ সেটা হচ্ছে আয়ুষের জন্য, আয়ুষ একদমই খেতে পারে না, সে আমি খাই বা ওর খাক বা চাই না খাক, আমরা আয়ুষের জন্য নিয়ে আসি। তো আজকে বললাম থাক, আজকে আর বাজার যেও না, জানি অনেকেই বলবে কিপটে, কিন্তু মাঝে মাঝে সংসারটাকে চালানোর জন্য একটু কিপটেমি করেও চলতে হয়, তাই না বলো? তো বললাম মাছের মাথা যখন আসে তাহলে মুড়ি ঘন্ট বানাই, বিশ্বাস করবে না এতটা টেস্টি হয়েছে, দারুণ হয়েছিল। তো এখন একটু ডিমের অমলেট করবো, আর একটু তরকারি আছে, দেখা যাক যদি আরও কিছু করতে বলে ডাল সিদ্ধ সিদ্ধ দিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এই আর কি, তো কালকে তো সেই বাজার যেতেই হবে। তো আমাদের ও বাড়ির মতো যদি পুকুর থাকতো না একটা, ডেইলি একটা দুটো করে আয়ুষের জন্য বড়শি দিয়ে মাছ ধরতাম, ব্যাস আয়ুষের মাছ হয়ে যেত। আমার একটা খুব ইচ্ছে বাড়ির সামনে আমি একটা পুকুর বানাবো শুধুমাত্র আয়ুষের মাছ খাওয়ার জন্য। তো মা ও বাড়িতে, আর এখন জয় মাছ ধরতে পারে, হ্যাঁ হ্যাঁ, তো এখন জয়ও না মাছ ধরে। তো জয় আজকে বলছে টুকু চলে আয়, আয়ুষকে তো টুকু বলে টুকু চলে আয় এখানে মাছ ধরি আমি, এখন জয় বড়শি দিয়ে মাছ ধরতে পারে। তো যাকে ছাড়ো এসব, আয়ুষ খুব মাছ খেতে ভালোবাসে, যেটা বিশেষ মেন কথা আর কি। তো সারাদিন আসতে পারিনি, তার একটাই কারণ বুঝতে পারছো, পিরিয়ডের ফার্স্ট ডে আজকে, তো কেমন একটা মানে খুচখুচি ব্যাপার থাকে বুঝতেই পারছো, ভালো লাগে না একদম, কিছু কাজও মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না, তবুও কী হয় আমাদের করতে হয়, কারণ এটা হচ্ছে শ্বশুর বাড়ি, এটা তো বাপের বাড়ি নয় যে বসে থাকবো ধুম ধরে। আমি তো আগে বাড়িতে এইভাবে থাকতাম, করবো না তো করবো না কোনো কাজ, আর মা তিন একদিন হয়ে যায় করি না, দুদিন হয়ে যায় করি না, তিন দিন হয়ে যায়, কিরে তুই আর কতদিন বিছানায় থাকবি, কতদিন বিছানায় থাকবি, বিছানাতে হত্যা দিছি এসব বলে মা, আমার যে হাসি পায় কি বলে, এখন ভাবলে সেই হাসি পায়, আচ্ছা জানো না আমার যে বলে কি
জানো না পেট ব্যথা, ভালো লাগে না পেট ব্যথা, নিয়ে কীভাবে কাজ করবো, মানে এই বলেও কাটিয়ে দিতাম, মানে কোনো কাজ করতাম না, তিন দিন চার দিন তো কোনো কাজ না একদম। সকালে উঠে স্নান করতে হতো, সেই স্নান করে এই যে বিছানায় থাকতাম এই বিছানায়। তো এখন এখন তো তোমরা সকাল থেকে টুকটাক যেটুকু শেয়ার করতে পারলাম শেয়ার করলাম, আর সবই করতে হয় এভরিথিং। তো ও আমাকে খুবই হেল্প করে, ও তো যে কোনো কাজে আমাকে খুব হেল্প করে, আর বিশেষ করে পিরিয়ডস ডেতেও আমার অনেকটা হেল্প করে। আর সবথেকে যেটা দামি কাজ, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটাই ও করে দেয় আমাকে, সেটা হচ্ছে পুজো দেওয়া। কারণ অনেকের বাড়িতেই যদি একটা সিঙ্গেল পরিবার হয় তো সেখানে পিরিয়ড হলে পুজো বন্ধ হয়ে যায়, তাই না? কিন্তু আমার সেটা হয় না, আমার হচ্ছে সাত দিন বা যতদিন আর কি পিরিয়ড থাকে পুরো ও পুজো দিবে, এটাই হচ্ছে ইয়া। তো এটাই হচ্ছে আমার মানে খুব ভালো লাগে, আর আজকে তো তোমাদের দেখালাম। তো এই হচ্ছে কথা, তোমরা বিশ্বাস করবে না এখনো পর্যন্ত আমুল দুধ খেলো দেখো বাটিতে, এখনো পর্যন্ত এ বাড়িতেও দেখি আশেপাশে প্রচুর গ্রামের লোক আছে যারা বউয়ের হাতে এখনো পর্যন্ত খায় না যখন পিরিয়ড হয়। তাহলে ভাবতে পারছো মানে এই জিনিসটা হলে নাকি খেতে হয় না, এটা কোনো মানে বলো? আমাদের জন্য একটা প্রাণ গড়ে উঠছে, আমাদের জন্যই এই পিরিয়ডসের জন্যই সব কিছু। তো এই পিরিয়ডস হলে বউয়ের হাতে খায় না এখনো পর্যন্ত, আমি আমার চোখে দেখি, তোমরা বিশ্বাস করতে পারবে না, আমি কারো নাম নেব না, এখনো পর্যন্ত দেখি এসব, মানে ভাবতে পারছো? তো তারপরে মানে আরও শোনা যায় বা দেখেওছি, এক মানে পিরিয়ড হলে এক খাটে শোয় না, হয়তো বউকে নিচে শোয়ায় বা বর নিচে শোয় বা বর আলাদা শোয়, মানে এগুলো ব্যাপার যা মানে কি বলবো। তারপরে তো এখন পিরিয়ড হলে কোনো কিছু ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, যেটা আমার সাথে এই বাড়িতেও যখন একসাথে খেতাম তখন এই কাণ্ডটা হতো আর কি। তো আসলে এটা নিয়ম এই বাড়ির, আর দেশীয়দের মধ্যে একটু বেশিই নিয়ম, আর আমাদের ভাটিয়াদের মধ্যে আবার নিয়ম আছে ওই সকালে উঠে চান করা, এটা একদম খুবই জ্বালা। তো এই বাড়িতে এসে সকালবেলা আমাকে চান করতে হয় না, এই ধরো আমার একটা খুঁতখুঁতি ব্যাপার থাকে না, যেহেতু ছোটোবেলা থেকে একটা ব্যাপার মেনে এসেছি সকালে উঠে চান করা। তো এই বাড়িতে এসে যদি মানে ভোরবেলা যে অন্ধকার থাকতে আমাকে চান করতে হতো সেটা করি না, কিন্তু কী করি বলো তো, ঘুম থেকে উঠি যখন 7টা বলো 8টা বলো উঠেই বাইরের কাজকর্ম সেরে আমি ঘরে ঢুকি না, বাইরের ওইদিকে মুখ ধুয়ে বাইরের কাজকর্ম সেরে একবার চান করে ফেলি। তো এই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, এটুকু বলার ছিল। আর আমার হাজব্যান্ডের এই কাজটা আমার সত্যিই খুব ভালো লাগে। তো সবথেকে দামি কাজ হলো এটাই, যেটা পিরিয়ড হলে কেউ করতে পারে না সেটা ও আমাকে করে দেয়। ভাবতে পারছো একটা ছেলে মানুষ, হ্যাঁ অনেকের বাড়িতে ছেলে মানুষ পূজা দেয় কিন্তু আমার লাইফে আমি কাউকে দেখি নাই ছেলে মানুষ পূজা দিতে। কিন্তু অনেক জায়গায় আত্মীয়দের বাড়িতে গেছি, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দেখি নাই ছেলে মানুষ পূজা দেয়, বুঝতে পারলে? তো এই আর কি, অনেক আত্মীয় বাড়ি যাই যখন তখন দেখি অনেকেই পুজো টুজো করে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সারাদিন হয়তো জানি না কী শেয়ার করেছি বা কী শেয়ার না করেছি, সত্যি অল্প অল্প শেয়ার করেছি সব কিছুই, তো মেন যেটা কথা সেটাই বললাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আর তোমরা যে আমার মেকআপ ভিডিওটা এতটা পছন্দ করেছো আমি সত্যিই ভাবতে পারিনি। তো দেখা যাক কী হয়, আর খুশির খবরটা এখন আর দিব সময় হোক সব কিছুই বলবো একে একে, কারণ অ্যাডভান্স বলতে চাই না, যদি পরে কিছু না হয় সেটা খুব খারাপ লাগবে, তাই না? আর টাকারও ব্যাপার আছে, ফট করে যদি টাকা না থাকে তখন কী করবো? তো এই জন্যই আর কিছু বলছি না, যখন করবো তখন তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাও। আয়ুষ আজকে বই পড়েনি, একদম খুব বাজে ব্যাপার, আজকে ওর মানিও আসেনি, আজকে ও বইও পড়েনি। এই যে এখন বললাম যে বই পড়, আমি আর কত চিল্লাবো বলো তো, সারাদিন কাজ একেতে, তারপরে সন্ধ্যার টাইমটা একটু মোবাইল ঘাঁটতে হয়, যেহেতু আমরা ডেইলি দিন ভিডিও বানাই, অনেকের ব্লগ দেখে আমরা ব্লগ সুন্দর সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করি। তো এই সন্ধ্যে টাইমটা এই করে কেটে যায়, আর মানে ওকে তো বই পড়, সকালবেলা তো বই পড়াবই আর সন্ধ্যেবেলা বই পড়াই, কিন্তু ওর মানি আসলে আর বই পড়ে না, কিন্তু আজকে ওর মানিও আসেনি, আজকে ও বই পড়েনি, মানে পুরো বাজে অবস্থা। আর ওকে যদি আমি একটু খালি চোখটা গরম করি, এভাবে যদি তাকাই পড়বি না পর যদি এরকম করে বলি তাহলে ভয়ে পড়বে, কিন্তু আমার ভালো লাগে না সবসময় ওকে এমন করতে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা ছোট্ট ঘন্টির আইকন আছে, সেটাকে প্লিজ বাজিয়ে দিও। জানি না ইউটিউব কী করছে, কারো বেশিরভাগ মানুষকে নোটিফিকেশান পৌঁছাচ্ছে না, হয়তো তোমরা সাবস্ক্রাইব করেছো বেল ঘন্টিটা অন করো, প্লিজ বেল ঘন্টিটা অন করে দিও যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর
পুজোর আগে আগে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, তোমরা অনেকেই বলেছ, কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। আর চলো ভালো থেকো, সুস্থ থেকো, ওকে টেক কেয়ার, বাই বাই। বাই বলো, বাই বলো শোনাই, বাই বাই।